সরকার পরিবর্তনের সাথে সাথে পাকিস্তান ক্রিকেটেও নানা বদলের ঘটনা দেশটির স্বাভাবিক দৃশ্য। ইমরান খানের হাত ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ পাওয়া রমিজ রাজা ইমরানের ক্ষমতাচ্যুত হওয়ার বেশ কিছুদিন পরই দায়িত্ব হারান। এরপর পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঘনিষ্ঠ নাজাম সেটি বনেন একটি অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান। ধারণা করা হচ্ছিল তিনি হচ্ছেন পরবর্তী পিসিবি চেয়ারম্যান, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেটি নিজেকে সরিয়ে নেন। এতে ভারতের মাটিতে বিশ্বকাপ নিয়ে নানা টানাপোড়েন সহ বেশ কিছু দিক থেকে পাক ক্রিকেট পড়তে পারে আবারও সমস্যায়। গত ডিসেম্বর থেকে নাজাম শেঠির অধীনে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়, যেটির মেয়াদ আগামী 21 জুন শেষ হওয়ার কথা। ধারণা করা হচ্ছিল এই কমিটি মেয়াদ শেষের পরেও কার্যক্রম চালিয়ে যাবে এবং নাজাম শেঠি বনবে পিসিবির পরবর্তী চেয়ারম্যান। কিন্তু মেয়াদ শেষ হওয়ার একদিন আগে সেটি নিজের টুইটারে এক টুইট করলে সব ধারণাই বদলে যায়, যেখানে তিনি লেখেন, সবাইকে সালাম, আসিফ জারদারি ও শাহবাজ শরীফের বিবাদের কারণ হতে চাই না আমি। এই ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা পিসিবির জন্য মোটেও ভালো নয়। এই পরিস্থিতিতে পিসিবির চেয়ারম্যান পদের জন্য প্রার্থী হিসেবে থাকতে চাই না, সবার জন্য শুভেচ্ছা রইল। অবশ্য সেটির এই সরে যাওয়ার পেছনে বড় কারণ হিসেবে রাজনৈতিক বিষয়টি উঠে আসছে সামনে। সেটি মূলত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ জারদারি ও শাহবাজ শরীফের দ্বন্দ্বের কারণ হতে চান না। মূলত পাকিস্তান ক্রিকেটে ঐতিহ্যগতভাবে পিসিবির বোর্ড অব গভর্নরের জন্য দেশটির প্রধানমন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়, আর প্রধানমন্ত্রী সাধারণত বোর্ডের চেয়ারম্যান বেছে নেন। এক্ষেত্রে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ অর্থাৎ পিএমএলএনের একজনেরই দেশটির ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হওয়ার কথা, কিন্তু বিপত্তি বাধে জোট সরকারের আরেক দল পাকিস্তান পিপলস পার্টিতে। ইএসপিএনের ভাষ্যমতে পিপিপি কয়েকদিন ধরেই বলে আসছে পাকিস্তানের ক্রীড়া বিভাগের দায়িত্বে থাকায় আন্তঃপ্রাদেশিক সমন্বয় মন্ত্রণালয়ও তাদের অধীনে, তাই তাদের পছন্দের প্রার্থীকেও মনোনীত করার অধিকার রয়েছে। এতদিন গুঞ্জন ছিল পিসিবি চেয়ারম্যান হিসেবে ফিরছেন জাকা আশরাফ, যিনি কিনা 2011 সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বনেছিলেন। এবার গুঞ্জন অনেকটা সত্যি হওয়ার পথেই। মূলত পিসিবি চেয়ারম্যান পদের মেয়াদ 3 বছর। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, জাকা আশরাফ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুস্তফা রামদেকে পিসিবির বোর্ড অব গভর্নরসে যোগ দিতে মনোনীত করেছেন। এরপর সেই মনোনীত গভর্নরসের নির্বাচনের মধ্য দিয়ে বেছে নেওয়া হবে পিসিবি চেয়ারম্যান। গুঞ্জন সত্যি করে জাকা আশরাফ ক্ষমতায় এলে আসন্ন বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের সিদ্ধান্ত কি হতে পারে সেদিকে নজর থাকবে ক্রিকেট বিশ্বের। নাজাম শেঠির বোর্ড হাইব্রিড এশিয়া কাপের পর 2023 বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত ছেড়েছিল দেশটির সরকারের ওপর। সামনে জাকা আশরাফ ফিরলে এই অবস্থান বদলায় কিনা সেটিই হবে দেখার বিষয়।